সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, এর আগে আমরা একটা পর্ব করেছিলাম, দেখেছেন তার জীবনের গল্প, শুনেছেন। আমরা আসলে এর জীবনের গল্পটা এত সুন্দর যা আমরা পর্ব হিসাবে প্রচার করতে বাধ্য হচ্ছি। তিনি জন্মের 5 মাস পরে অন্যের কাছে বড় হয়েছেন, কিন্তু যখন তিনি বড় হয়েছেন তারপর জানতে পারলেন, যখন তার বয়স 12-13, তখন তিনি জানতে পারলেন যে তার মা আছেন, এবং তারই যে খালা জানতেন সেই খালাকেই তিনি তার আপন মা, আর খালার কাছে বড় হয়েছেন। তো দর্শক, সেই গল্পই আমরা ফিরে যাব, চলুন আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। খুব মিষ্টি লাগতেছে আজকে, বউ বউ লাগতেছে। বউ হয়ে গেছেন নাকি কারো? আচ্ছা, বউ হন না, যাই হোক, ভালো। বউ তো অবশ্যই হতে হবে, তাই না? এটা তো হতেই হবে। আচ্ছা বোন, একটু যদি বলেন যে আসলে সেই গল্পে আমরা যাচ্ছি, আপনাদের গল্পটা এতটা ভালো লেগেছে যা বলার বাইরে, সেটা হলো যে আপনি বলছেন যে খালার কাছে বড় হওয়ার পরে জানলাম মা আছেন, তো আপন ভাইদের জানতেন, খালা তো ভাই, তো সেই গল্পগুলো আমরা একটু জানি। আসলে যখন জানার পরে অনুভূতি, বাবাকে জানলেন, ভাইদেরকে জানলেন, যাওয়া আসা, এই বিষয়গুলো একটু আমরা জানতে চাচ্ছি। আমি যখন জানতে পারছিলাম যে আমার খালাতো ভাই রে, আমার আপন ভাই, তা আমার খারাপ লাগেনি, আমার অনেক খুশি লাগছে যে এতদিন ভাবছিলাম তারা পর, কিন্তু বর্তমানে তারা খুব আপন, তারপর থেকে তারা আমাকে বুকে টেনে নিয়েছে। যখন জানলো যে এটা আমার বোন, তারা তো জানতো কিন্তু আপনি তো জানেননি। না, আমি জানতাম না, আমি এতটা বুঝতাম না তখন। আচ্ছা, যখন জানার পরে তাদের, তারা তো জানতো যে এটা আমার মেয়ে বা আমার এটা ভাই বোন বা এটা আপনার মা জানতো এটা আমার মেয়ে, তাদের ব্যবহার ঠিক ছিল? হ্যাঁ, তারা সবসময় আমার সাথে ভালোভাবে ব্যবহার করছে, আর এটা গোপন রাখা হয়েছিল। আমার আন্টি বলছিল যে যেহেতু মেয়েকে আমি নিয়ে যাচ্ছি তাহলে ও আমার পরিচয় বড় হবে, তাই আমার ভাইয়ার আমাকে আগে বলেনি এই কথা। কিন্তু ভাই, ভাইদের ব্যবহার ঠিক ছিল? দর্শক দেখছেন কি মিষ্টি একটি মেয়ে। আসলে এর জীবনে এইরকম একটা ঘটনা, আসলে প্রত্যেকটা মানুষের জীবনে অনেক রকম গল্প থাকে, তেমনি এই বোনের জীবনেও গল্পটা আছে। তো আসলে একটু যদি বলেন, আপনার পরিবার এখন কি অবস্থায় আছেন, এবং যারা আপনার সাথে যোগাযোগ আছে আপনার ওই পরিবারের সাথে, তারা কি চাচ্ছে মূলত? আপনি বলছিলেন যে বিয়ের একটা বিষয়, এই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছি। ও, আসলে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি, তো আমি, আমার বাবা মা চাচ্ছে আমার বিয়ে দিয়ে দিতে, কারণ পড়াশোনা তারা এখন আর করাতে চাচ্ছে না, যেহেতু এসএসসি পরীক্ষা দেওয়া শেষ, তারা এখন চাচ্ছে যে যত পড়াশোনা করবো ততই খরচ বাড়বে, তাই তারা বিয়ে দিতে চাচ্ছে। আপনার কি ইচ্ছা? আমার তো ইচ্ছা আরো পড়াশোনা করব, একজন মরণ হব, তারপর এত তাড়াতাড়ি বিয়েটা। মানে বিয়ে করতে চাচ্ছেন না? না। কেন? এত অল্প বয়সে বিয়ে করলে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, তাই? আবার বেশি বয়স হলে তো বিয়ে হবে না, ওরকমটা না। এখনো বিয়ে করতে গেলে মিনিমাম ম্যাক্সিমাম 4-5 বছর পর পড়াশোনাটা চালাতে চাই। কেউ কি প্রস্তাব দিয়েছে? হ্যাঁ, অনেক প্রস্তাব পেয়েছি। কি বলেছেন? বলছে বিয়ে করতে চাই, তো সব কিছু রে নাক বলছি। সব না কই দিয়েছেন? হুম। কেন? আগে পড়াশোনাটা, তাই? আগে পড়াশোনা, তারপরে? আচ্ছা, একবার সরাসরি না কই দিয়েছেন নাকি রাগ করে না কই দিয়েছেন? না, সরাসরি তাদেরকে বুঝিয়ে না বলে দিছি। ওই যে প্রপোজ, প্রপোজ দিচ্ছে আপনাকে? কয়জনে দিছে বলেন, বলেন তো কয়জনে দিছে প্রপোজ? স্কুলে থাকাকালীন অনেক প্রপোজ পেয়েছি, কিন্তু অ্যাকসেপ্ট করি নাই। কেন? এই যে পড়াশোনাটা চালাতে চাই, এখন যদি রিলেশনে পড়ে যাই তাহলে পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে। মানে বলতে চাচ্ছেন যদি প্রেমে জড়ায় যাই তাহলে তো পড়াশোনার হবে না? সেটাই। যে আপনাকে ভালোবাসবে তিনি কি চান না পড়াশোনা করার জন্য? এরা বিয়ের আগে সবাই বলবে, কিন্তু বিয়ের পর তখন আর কেউ বলবে না যে স্ত্রী পড়াশোনা করুক বাইরেছে, তাই? তার মানে আপনি সবই জানেন? হ্যাঁ। বাহ, অনেক সচেতন। তো এই সচেতন বোনটির জন্য একটি সচেতন মানুষ দরকার, তাই না? পরিবার কি বলে?
পরিবারে কি বলবে, পরিবারের একটাই কথা, পড়াশোনা করতে পারবো না। কিন্তু আমি চাচ্ছি পড়াশোনাটা চালিয়ে যাব, আরো 5-4 বছর পর বিয়ে করব। 4 বছর পর? সত্যি? সত্যি 4 বছর? হ্যাঁ 4 বছর পর। কারণ আচ্ছা এই পর্যন্ত কতজনের প্রস্তাব দিয়েছে? আমি গুনে রাখি নাই। অনেক? অনেক না, 4-5টা প্রস্তাব পেয়েছি। বাহ, কারোর সাথে এখনো জড়াও নেই? না, ইচ্ছা নেই। ইচ্ছা নেই, গুড, ভালো একটি উদ্যোগ, আমরা সেই উদ্যোগকে স্বাগত জানাই। আপনার আসলে যারা এই মুহূর্তে বোনরা ভাইরা বা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলার আছে, যে আসলে কি জড়ানো ঠিক কি ঠিক না? একটা স্টুডেন্ট পড়াশোনা করবে সেটাই ভালো, রিলেশনে জড়ালে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, উজ্জ্বল লাইফটা নষ্ট হয়ে যাবে। তো তাদেরকে একটা বলবো, তারাও সচেতন 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 আর আমার জন্য একটু যেন দোয়া করে, এটাই। মানে তাদের উচিত কি, যারা ভুল পথে পা রাখছেন তাদের আপনি কি বলবেন? আপনি একজন সচেতন এই দেশের নাগরিক হিসেবে, যারা ভুল পথে আপনাকে যেমন অনেকেই প্রস্তাব দিয়েছে আপনি ডিনাই করে দিয়েছেন, তাদেরকে অ্যাকসেপ্ট করেননি, তো যারা এই পথে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যেমন আপনাকে দিয়ে শিখবে অনেকে বা যারা জানে তারপরও তারা ভুল পথে আছেন, তাদেরকে একটা কথাই বলবো, আগে নিজের স্বপ্ন গড়ুক, পড়াশোনা শেষ করুক, তারপরে এই সবে জড়াক, আর নয় তাদের উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। এটা কি আপনার মেসেজ সবার জন্য? সবার জন্যই। আচ্ছা এই প্রোগ্রাম দেখে যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনার পড়াশোনার দায়িত্ব এবং আপনার দায়িত্ব কেউ নিতে চায়, তাহলে আপনার কি করণীয় বা আপনার কি মতামত? এরকম ভালো মানুষ খুব কম পাওয়া যায়। তাই? আমি তো জানি আপনার মতন একজন সুন্দরী মেয়ে, আমাদের সুন্দরী বোন অবশ্যই অনেকেই প্রস্তাব দিয়ে থাকবে, কারণ এই মুহূর্তে দর্শক যারা আছেন আমার সাথে একমত হবেন, কারোর সাথে তো প্রতারণা করবেন না। সে যদি আমার কেয়ার করে আমি কেন তার সাথে প্রতারণা করব? প্রতারণা করবেন না, সত্যি বলছেন? গুড, মেয়েদের কিন্তু সবচেয়ে মাথায় কাপড়টা দিলে অনেক ভালো লাগে জানেন। আজকে অনেক মেয়েরা কিন্তু মাথায় কাপড় দেয় না, তারা কিন্তু জানে না যে মাথায় কাপড়টা দিলে তাদের যে কত সুন্দর লাগে, এটা তারা যদি একবার দেখতেন তাহলে কেউ মাথায় কাপড় ফেলতেন না। আমি বলবো যারা বোনরা আছেন এই মুহূর্তে আমার প্রোগ্রামটা দেখছেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, আপনাদের ছোটো ভাই হিসাবে সবাই একটু মাথায় কাপড়টা দেবেন, যেহেতু আপনারা নারী, আমাদের বোন আমাদের মা, তাদের উদ্দেশ্যে বলছি একটু মাথায় কাপড় নিজে একটু চেপ করে চলবেন, তাহলে দেখবেন সমাজটা একদিন খুব সুন্দরভাবে আমাদের সামনে আসছেন, তাই না? অবশ্যই, পরবর্তী জেনারেশন আরও ভালো হবেন, আমাকে দেখে আমার সন্তানরা শিখবেন, তাই না? অবশ্যই, এটাই। তো কিছু বলার আছে কিনা বলেন, আমি যে কথাগুলো বলছি বলেন। না, আপনার কথাগুলো ঠিক আছে। কি রকম ঠিক আছে বলেন। এটা মাথায় কাপড় দেওয়া, মাথায় কাপড় দিলে নিজের কাছেও ভালো লাগবে, বাইরে কোনো ছেলেরা কুমন্তব্য করতে পারবে না, 10টা লোকে ভালো বলবে। তাই? যে মেয়েটা ভদ্র? অবশ্যই। আচ্ছা তো দর্শক, আমরা অনেক কথাই শুনছিলাম, আমরা একটু যাচ্ছি পিছনের দিকে, সেটা হলো যে তার পরিবারের কথা নিব, যে আপনি এই মুহূর্তে, আপনার নামটা কিন্তু আমি আসলে খেয়াল নাই, বলেন তো একটু। বৃষ্টি। বৃষ্টি? বৃষ্টির সময় জন্মগ্রহণ করেছিলেন? তা জানি না। আচ্ছা আমরা আসলে জেনে নেব আপনার পরিবারের কাছ থেকে। তো আমি আর একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যদি কেউ আপনার এই প্রোগ্রাম দেখে যদি আপনার পড়াশোনার দায়িত্ব নিতে চায়, অনেক হৃদয়বান ব্যক্তি আছেন যারা আশয়দের বা যারা এরকমের ইচ্ছা আছে তাদের পাশে থাকতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে? সেটা আপনাদের সাথে যোগাযোগ করলেই চলবে। তাই? আমরা কি যাবো আবার আপনার এলাকায়? যাওয়া আসা তো অনেক সময় লাগে। অবশ্যই সময় তো লাগে, যাবেন। আচ্ছা যাই হোক, দর্শক শুনলেন, আসলে নাম্বারটা কি দিতে চাচ্ছেন? না, আমি দিতে চাচ্ছি না, আপনাদেরটা দিয়ে দিন। আমাদেরটা দিয়ে দেব? আর আপনার সাথে যোগাযোগ করতে চাইলে আমরা চলে যাব আপনার কাছে? হ্যাঁ, তখন। আচ্ছা অবশ্যই, দেখি দর্শক কি বলে, আপনার কেমন রেসপন্স আসে আমরা সেটা অপেক্ষায় রইলাম দর্শক। আর দর্শকরা কি এটা দেখে কি বন্ধ করে রাখবে না শেয়ার করে দিবে? প্রোগ্রামটা কি দেখার পর শেয়ার করবে নাকি না? আচ্ছা দর্শক অবশ্যই আমাদের প্রোগ্রামটা শেয়ার করে দেবেন, যেন এই বোনটি ভালো একটি মানুষ তার পাশে থাকেন এবং তার পড়াশুনোটা যেন চালানোর ব্যবস্থা করে দেন, তিনি যেন সামনে অনেক বড় হতে পারে, তাই না বোন? আচ্ছা অবশ্যই দোয়া করবেন। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, আছেন কিছু শেষ প্রশ্ন দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন।
দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তারা যে যেখানে আছে ভালো থাকবে, আর যাই করুক না কেন একবারের জায়গায় 10 বার ভেবে চিন্তে কাজ করবে। আচ্ছা দর্শক, আজ আমরা বিদায় নিচ্ছি, আমরা পরবর্তী প্রোগ্রামে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।